আমাদের নদী পার করিয়ে গাড়ি তুলে দিয়ে গেছে, আমরা এখন ঘরে পৌঁছে গেছি। আমরা 25 তারিখে কলকাতা এক গেস্ট হাউসে আমরা সেখানে গিয়ে 11 জন প্রার্থী সেখানে ছিলাম। 27 তারিখ রাতে খাওয়া দাওয়ার সময় 10:30-11টার দিকে খাওয়া দাওয়া শেষ হয়নি, সেই সময় 4টে গাড়ি গিয়ে আমাদেরকে অনেক রকমের তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের অনেক রকম আগ্নেয় অস্ত্র দেখিয়ে আমাদের গাড়ি তুলতে বাধ্য করেছে। আমরা জবরদস্তি করে আমাদের যা মেয়ে ছেলেদের গায়ে হাত দিয়ে পর্যন্ত আমাদের গাড়ি তুলতে বাধ্য করেছে। সেখান থেকে নিয়ে রাত্রে আমাদের অন্ধকারে রাত্রে সারা রাত ধরে গাড়ি নিয়ে গেছে। 11:30-12টার দিকে একটা নদী পার করিয়ে একটা গেস্ট হাউসে তুলেছে। সেখানে রাত্রে থাকার পর সকাল 8টার সময় আমাদের সেখান থেকে টিফিন দিয়েছিল। আমাদের খাওয়ার মতন সেরকম পরিস্থিতি ছিল না। সেখান থেকে একটা সাদা কাগজে সই করিয়ে নিয়ে ওরা নিজেদের মতন ফল লিখে তাতে আমাদের সই করতে বলে আমাদের বাধ্য করেছে। সেই অবস্থা আমরা 4 জনে সেখানে সই করে দিয়েছি। তারপরে বললো এখান থেকে আর এক জায়গায় যেতে হবে, তাও আমরা জানি না কোথায় যেতে হবে। সেখান থেকে নিয়ে একটা সমুদ্র নদী পার করিয়ে আর একটা হাউলিয়াকে তুলেছে, আর একটা গেস্ট হাউসে তুলেছে। সেখানে গিয়ে আরেকরা আমাদের কাল রাত্রে 2:30 পর্যন্ত 14-15টা পুলিশ মিলে এসে আমাদের নামে সাদা কাগজে খুলে কী লিখেছে আমরা জানি না, সেখানে শুধু আমাদের বলেছে নাম সই করো আর তারিখ দিয়ে দাও। সেখানে আমাদের জবরদস্তি করে সেটাও করতে হয়েছে। তারপরে আমাদের এক একজনের ভিডিও করে ওদের শেখানো কথা, ওদের মুখের গুলি আমাদের মুখে বসিয়ে সেটা তারা ভিডিও করেছে। আমরা যে আমাদের মতন করে বলবো সেটা ওরা করেনি, আমাদের ইচ্ছা মতন কিছু হয়নি। ওরা আমাদের যা করিয়েছে সব ওদের কথা মতন, আমাদের ওদের মুখের কথা আমাদের মুখে বসিয়ে দিয়েছে। আমাদের ইচ্ছা মতন সেখানে কোনো কর্ম হয়নি। আমাদের দুদিন সেখানে ভালো করে খাওয়া নেই, ঘুম নেই, সেই অবস্থায় আজকে জানি না ওপর থেকে কী চাপ এসছে কী এসছে আমরা সে সম্বন্ধে কিছু জানি না। আমাদের আজকে 5:45 নাগাদ আমাদের বললো তোমরা ঘরে যাও, তোমাদের নিরাপত্তা দিয়ে দিচ্ছি। নিজেরা তারা সেখান থেকে নিজেরা এসে আমাদের নদী পার করিয়ে গাড়ি তুলে দিয়ে গেছে, আমরা এখন ঘরে পৌঁছে গেছি। আপনি বারণ করেন যে নেই করবো না, তখন কি বলছে? বারণ করেছিলাম, বলেছিল না এটা সই করতে হবে, কোনো টাকা লেখান তো ছাড়বো না, কোনো টাকা প্রলোভন বা কোনো কিছু, কোনো টাকা প্রলোভন কোনো কিছু বলে কি বলছিল ওরা? ওরা বলছিল আমাদের দলে যোগ দিতে হবে, না দিলে কিছু বলেনি। ওরা এইসব কথা নিয়ে বলাবলি করছিল, তার মধ্যে আমি বলেছিলাম আমরা যোগ দিতে পারবো না, আমাদের জীবন নিয়ে ওরা, কিন্তু আমরা তোমাদের দলে যোগ দিব। আমরা চাই যে প্রশাসন থেকে বা এর থেকে আমাদের যাদের হেল্প পায় সেই ব্যবস্থা করলে আমরা খুব উপকৃত। আপনাদেরকে আটকে রেখে কী বলছিল, কীভাবে নিয়ে গেছিল, কী করেছিল, তখন বাধা দেননি আপনারা? বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন নিয়ে যায় তখন তো আগ্নেয়াস্ত্র ছিল, সে ভয় থেকে সব বিশেষ করে মহিলারা তো অনেক আতঙ্কের মধ্যে ছিল। কতজনকে আটকে রেখেছিল আপনাদের? আমরা মোট 3টে বিজেপি ছিলাম আর একটা সিপিএম বিজেপি সমর্থিত নির্দল ছিল, আর 2 মহিলা ক্যান্ডিডেট ছিল, ওনার স্বামী 2 ছিল। সবাইকে আটকে রেখেছিল? হ্যাঁ, 6 জনকেই আমাদের আটকে রেখেছিল।